আমার প্রবলেম সলভিং উইথ পাইথন ভিডিও টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। এটি হচ্ছে এই প্লেলিস্টের ফার্স্ট ভিডিও, এবং এই ভিডিওতে হচ্ছে আমি কীভাবে পাইথন ইনস্টল করতে হয় এবং কিছু বেসিক জিনিস নিয়ে কথা বলবো। তো হচ্ছে আমি জানি অনেকেই পাইথন কীভাবে ইনস্টল করতে হয় সেটা জানে, তবুও সবার জন্য আমি চেষ্টা আর একটা দেখাই। কোনো একটা ব্রাউজারে সার্চ ইঞ্জিনে গিয়ে যদি ডাউনলোড পাইথন দেখো, তাহলে হচ্ছে পাইথনের অফিসিয়াল পেজের ডাউনলোড সেকশনটা চলে আসবে, অফিসিয়াল পেজের ডাউনলোড সেকশনটা। এবং এই এখানে যদি আমি ক্লিক করি তাহলে আমার ডাউনলোড শুরু হয়ে যাবে লেটেস্ট ভার্সনটা। এবং তোমরা যদি চাও অন্য ভার্সন ইনস্টল করবা, ওই ক্ষেত্রে হচ্ছে অন্য ভার্সনগুলো দেওয়া আছে। যদি নতুন হয়ে থাকো এবং শেখার জন্য তুমি ডেফিনেটলি হচ্ছে লেটেস্ট ভার্সনটা ইনস্টল করবা। আর যদি এমন হয় যে তুমি অন্য কারো প্রজেক্টে কাজ করছো, তাহলে ওই প্রজেক্ট কোন ভার্সনে কাজ করছো ওই ভার্সনটা দেখে ওই ভার্সনটা ডাউনলোড করে ইনস্টল করে দিবা। তো এটা গেল, এবং ডাউনলোড হয়ে যাওয়ার পরে ইনস্টলেশন অনেক ইজি, তুমি আমার কোনো কিছু বলার নেই। তো আমি অ্যাজিউম করে নিই সবার ডাউনলোড হয়ে গেছে, এবং হয়ে যাওয়ার পরে যেটা করবো হচ্ছে মেনু বারে এসে যদি আমি পাইথন দিচ্ছি তাহলে পাইথনের আইডি আসার কথা। তো আইডি হচ্ছে একটি সফটওয়্যার, যে সফটওয়্যার ইউজ করে পাইথন শিখতে পারবে। এবং এই আইডিএলির ফুল ফর্ম হচ্ছে ইন্টারঅ্যাক্টিভ ডেভেলপমেন্ট অ্যান্ড লার্নিং এনভায়রনমেন্ট। তো তার মানে বোঝা যাচ্ছে যে এই এনভায়রনমেন্টে তুমি হচ্ছে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটি লাভ করবে। এবং আমরা যদি দেখি চাইলে সফটওয়্যার এখানে আসলাম, আসার পরে আমি আসার পরে আমি দেখবো এটি হচ্ছে আমার আইডিএলি। তো এখানে আমি দেখছি হচ্ছে আমার আমি ইউজ করছি পাইথন 3.7.4, এবং কেউ যদি লেটেস্ট ভার্সন ইউজ করতে হবে কোনো প্রবলেম নেই। এবং এটি হচ্ছে সেই এনভায়রনমেন্ট, এটি শেল, যে শেলটি হচ্ছে তোমার পাইথন প্রোগ্রাম পাইথনের ইনস্ট্রাকশনগুলো একটা একটা করে নিতে পারবে এবং এক্সিকিউট করে সবসাথেই রেজাল্টটা দেখতে পারবে। তো ওইভাবে হচ্ছে তুমি জিনিসগুলো শিখতে পারবে। তো যেমন ফর এক্সাম্পল আমি যদি একটি মেথড শিখতে চাই, এটি হচ্ছে প্রিন্ট মেথড। মেথডের কাজ হচ্ছে মেথডের আর্গুমেন্ট সেকশন যেটি হচ্ছে জাস্ট কার্লি ব্রেস, এবং এই কার্লি ব্রেসের ভিতরে যদি আমি কোনো একটা স্ট্রিং লিখি তাহলে স্ট্রিংটি দেখানোর কথা, তাহলে স্ট্রিংটির রেজাল্টই এখানে দেখা থাকে। তো এটি হচ্ছে একটি মেথড, এবং আমরা দেখতেছি আমাদের পুরো একটা প্রোগ্রাম দেখা লাগেনি। আমি যদি একটা স্পেসিফিক ইনস্ট্রাকশন কীভাবে কাজ করে আমি ওই ইনস্ট্রাকশনটা লিখবো, লিখে ইন্টার দিব, সাথে সাথে আমি রেজাল্টটা দেখতে পারবো। এই হচ্ছে এই শেলের কাজ অথবা এই আইডিএলি কাজ। তো আমরা এইভাবেই শিখি। তো হচ্ছে তো শুরু করার আগে আমি একটি জিনিস বলবো, সেটা হচ্ছে আমি এই ভিডিও সিরিজের জন্য ভিডিও সিরিজে যে কোডগুলো ইউজ করবো সেই কোডগুলো হচ্ছে অর্গানাইজ করা আছে হচ্ছে আমার গিটহাব লিঙ্কে, গিটহাব পেজে, এবং আমি এই লিঙ্কটি শেয়ার করে দিব। এবং এই লিঙ্কে আসার পরে আমি চাচ্ছি তোমরা এভাবে জিনিসগুলো ফলো করো। ফার্স্টে দেখো যে আমি এখানে একটা বই অ্যাড করে দিয়েছি। আমি তোমাদের এই সিরিজটির জন্য এই বইটি ফলো করবো। বইটির নাম হচ্ছে প্রবলেম সলভিং উইথ অ্যালগরিদমস অ্যান্ড ডেটা স্ট্রাকচার ইউজিং পাইথন। তো বইটি ডাউনলোড করে দেখতে পারো। তো হচ্ছে তোমরা যদি স্টেপ বাই স্টেপ দেখতে চাও যে শুরু থেকে কীভাবে আমি আগিয়েছি কোডগুলো, তোমরা এই নাইন এখানে কমিক্স আছে, কমিক্সে যদি আসো তাহলে দেখতে পারবো হচ্ছে একটা লিস্ট, কমিটের লিস্ট। একদম নিচে যদি আসো তাহলে দেখতে পারবো হচ্ছে অ্যারিথমেটিক, রিলেশনাল এন্ড লজিক্যাল অপারেটর, যেটা আজকের ভিডিওর টপিক। এবং আস্তে আস্তে যদি উপরে যাও এগুলো হচ্ছে লেটার সিরিজের কোডগুলো। তো হচ্ছে আমি ফার্স্টে যদি এই লিঙ্কে যাই তাহলে এখানে দেখতে পারবো হচ্ছে আজকের ভিডিওতে আমি কিছু কোডগুলো ইউজ করবো, অথবা হচ্ছে কিছু কোডগুলো হচ্ছে তোমরা বাসায় প্র্যাকটিস করবো। তো হচ্ছে ফার্স্টে
ফার্স্টে আমি যদি দেখি, আমি ফার্স্টে দেখব হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর। তো অপারেশন আমরা জানি, অ্যারিথমেটিক অপারেশন, অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, এবং এই কোনো একটা অপারেশন করতে গিয়ে আমি যে সিম্বলগুলো ইউজ করবো ইউজ করব সেই সিম্বলগুলোই হচ্ছে অপারেটর। যেমন হচ্ছে এটা হচ্ছে অ্যাডিশনাল অপারেটর। অ্যাডিশনাল অপারেটর যদি দুইটা অপারেন্টের মাঝখানে আমি লিখি, যেটা সেটা বোঝাচ্ছে হচ্ছে আমি এই দুটা নাম্বারের উপর অ্যাডিশন অপারেশন করতে চাই, এবং এই অ্যাডিশন অপারেশনের রেজাল্টটা আমি এখন এন্টার দেওয়ার পরে সাথে সাথে দেখতে পারবো। তো আমি চাইলে এই জিনিসটা প্রিন্ট মেথডের মধ্যেও করতে পারি, যে 12 + 2 করলাম, আসল কথা হচ্ছে 14। আমি যদি এমন করতে চাই যে 2 এর সাথে যোগ করব হচ্ছে 3 × 4 করার পরে যে রেজাল্টটা আসবে সেটা 2 যোগ করবো। আবার বলি, আমি যদি চাই যে 3 আর 4 মাল্টিপ্লাই করবো, তার সাথে হচ্ছে 2 যোগ করবো, সেক্ষেত্রে হচ্ছে আমার অ্যারিথমেটিক এক্সপ্রেশনটা এমন হবে, রেজাল্ট আসছে হচ্ছে 2 + 3 = 4, রেজাল্ট আসার কথা হচ্ছে 14। অনেকে বলতে পারে যে রেজাল্ট তো এখানে 2 + 3 = 5 × 4 = 20 আসার কথা, কিন্তু এখানে 20 আসেনি। কারণ হচ্ছে কোনো একটা অ্যারিথমেটিক অপারেশনে, কোনো একটা অ্যারিথমেটিক এক্সপ্রেশনে আমি যদি কার্লি ব্রেস না সরি প্যারেন্থিস না ইউজ করে যদি আমি বলে দিই যে কোনো অপারেশনটা আমি করতে হবে, ওই ক্ষেত্রে হচ্ছে কোনো একটা এক্সপ্রেশন এক্সিকিউট হতে গিয়ে আমার অপারেশনের প্রিসিডেন্স চেক করবো, প্রায়োরিটি চেক করবো। তাহলে এখানে 2টি অপারেশন হচ্ছে, একটি হচ্ছে মাল্টিপ্লিকেশন আর একটি হচ্ছে অ্যাডিশন। তো এই দুইটার মধ্যে হচ্ছে প্রায়োরিটি বেশি হচ্ছে অ্যাডিশনের, মাল্টিপ্লিকেশন, এই জন্য মাল্টিপ্লিকেশন আগে হচ্ছে পরে হচ্ছে অ্যাডিশন। তো আমি যদি প্রায়োরিটি দেখতে চাই, সবচেয়ে প্রথম প্রায়োরিটি পাবে হচ্ছে অ্যাডিশন, তারপর মাল্টিপ্লিকেশন, তারপর হচ্ছে অ্যাডিশন, অ্যাডিশন সাবট্রাকশন। তো হচ্ছে আমি যদি 2 আর 3 আগে যোগ করতে চাই, এক্ষেত্রে হচ্ছে কার্লি ব্রেস দিয়ে কি বলি প্যারেন্থিসিস দিয়ে ওগুলো ক্লোজ করে দিব ওই এক্সপ্রেশনটা, তাহলে এখানে এটা রেজাল্ট 20 আসার কথা। যদি সাবট্র্যাকশন দেখি, তাহলে 14 সাবট্র্যাক্ট সাবট্র্যাক্ট 12 ফ্রম 14 আসার কথা ছিল। যদি ডিভিশন করতে চাই, তাহলে এক্ষেত্রে হচ্ছে 6/3 স্ল্যাশ ইউজ করবো, এবং রেজাল্ট আসতেছে হচ্ছে 2.0। তো এতক্ষণ আমরা নাম্বারের পরে কোনো দশমিক দেখিনি, অথবা কোনো ফ্র্যাকশন দেখিনি, নাম্বারের পরে কোনো একটা এক্সট্রা কোনো পার্ট দেখিনি, যে পয়েন্ট সামথিং এতক্ষণ নাম্বার দিকগুলো দেখছি, যে নাম্বার নিয়ে কাজ করগুলো সবগুলো হচ্ছে ইন্টিজার, এবং সেটা যদি চেক করতে চাই আমি দেখবো হচ্ছে, যেমন হচ্ছে এখানে 14, 14, 14, 20গুলো আছে, 20 যদি চেক করি দেখবো হচ্ছে এটা একটা ইন্টিজার এই ব্যাপারটা। এখন একটু আগে যে রেজাল্ট আসছে সেটা আসছে হচ্ছে 2.0, এটা যদি চেক করতে চাই তাহলে দেখবো হচ্ছে এটা হচ্ছে একটা ফ্লোট নাম্বার, ফ্লোট ভেরিয়েবল, সরি ফ্লোট টাইপ নাম্বার এটা। তো হচ্ছে এটা হচ্ছে একটা ডেটা টাইপ। তো হচ্ছে এতক্ষণ দেখলাম হচ্ছে এই অপারেশনের সবগুলো হচ্ছে রিটার্ন টাইপ ছিল ইন্টিজার, কিন্তু এটার রিটার্ন টাইপ হচ্ছে এই একটা স্ল্যাশের রিটার্ন টাইপ হচ্ছে তোমার ফ্লোট নাম্বার। আমি যদি চাই হচ্ছে ইন্টিজারের রেজাল্টটা দেখতে, তাহলে হচ্ছে 6/3, তাহলে রেজাল্ট শুধু 12 হবে। এবং আমি যদি চেক করি তাহলে 2, এবং এমন যদি হয় আমি 5 কে 2 দিয়ে ডিভাইড করি, রেজাল্ট আসার কথা হচ্ছে 2.5, আর যদি 5 কে 2 করি রেজাল্ট আসবে হচ্ছে 2, তার মানে হচ্ছে ফ্র্যাকশনাল পার্টটা ঠিক আছে দিতে পারবো না। তো আমরা সিচুয়েশন বুঝি,
এই অপারেশনটা ইউজ করবো। তো হচ্ছে যদি কোনো কিছু পাওয়ার নিতে চাই, যেমন হচ্ছে 2 কে আমি রেজ করতে চাই টু দি পাওয়ার 10, রেজাল্ট আসার কথা হচ্ছে 1024। তো আমি কিছু পাওয়ার নিতে চাইলে ডাবল অ্যাস্টেরিক্স ইউজ করবো। যদি মড করতে চাই, তেমন হচ্ছে ভাগশেষ লিখতে চাই, তেমন হচ্ছে 13 কে আমি যদি 4 দিয়ে ভাগ করতে চাই, ভাগশেষ 1 আসার কথা। এবং তো এটা হচ্ছে লজিক্যাল অ্যারিথমেটিক অপারেটর। তো আমরা আরো দেখবো হচ্ছে লজিক্যাল অপারেটর দেখবো, তার আগে হচ্ছে আমরা বুলিয়ান ডেটা টাইপ নিয়ে কথা বলি। তো দুই টাইপের ডেটা টাইপ দেখলাম এখন পর্যন্ত, ইন্টিজার, আর একটা হচ্ছে টাইপ যদি ইন্টিজার। এটা দেখলাম আমি আমি যদি 12.5 নিই ডেটা ফ্লোট নাম্বার। আরেক টাইপের ডেটা টাইপ আছে, যেটা হচ্ছে বুলিয়ান, যেটা আগে 0 অথবা 1 হতে পারে। তো 0 আর 1 না বলে আমি দেখলাম ফলস তৈরি, ফলস, আর 1 কে আমি ট্রু বলি। এটা হচ্ছে বুলিয়ান ভ্যালু, তাহলে হচ্ছে ট্রু হচ্ছে বুলিয়ান ভ্যালু। এটা টাইপ দেখলাম, এটা হচ্ছে বুল। তাহলে আরেকটা আছে হচ্ছে ফলস। তাহলে তো এগুলো আমরা চিন্তা করবো 1 0 দিয়ে, তাহলে 1 হচ্ছে ট্রু, 0 হচ্ছে ফলস। এবং আমি যদি লজিক্যাল অপারেশন চিন্তা করতে চাই, জানি হচ্ছে লজিক্যাল অপারেশন শুধুমাত্র হচ্ছে বুলিয়ান ভ্যালুর উপর এক্সিকিউট করতে পারে, বুলিয়ান ভ্যালুর উপরে। তো হচ্ছে লজিক্যাল অপারেশন, বেসিক লজিক্যাল অপারেশন তিনটা, নট এন্ড অর। আমি যদি আগে অর এর কথা চিন্তা করি, তাহলে অর হচ্ছে দুইটা বুলিয়ান ভ্যালু যখন দুইটাই ফলস, অর শুধুমাত্র তখন ফলস দিবে, বাকি সব ক্ষেত্রে অর ট্রু দিবে। ফর এক্সাম্পল আমি যদি বাকি সব ক্ষেত্রে হচ্ছে অর ট্রু দিবে। তাহলে বাকি সব ক্ষেত্রে ট্রু দিবে। আমি এন্ড এর কথা যদি চিন্তা করি, এন্ড হচ্ছে শুধুমাত্র দুইটাই দুইটা ভ্যালু, যখন দুইটা ভ্যালুই বুলিয়ান ভ্যালু, যখন দুইটা ভ্যালুই হচ্ছে ট্রু, শুধুমাত্র তখন ট্রু হবে, বাকি সব ক্ষেত্রে এন্ড ফলস দেবে। তাহলে এন্ড ট্রু, এন্ড ট্রু, এই ক্ষেত্রে ট্রু হবে, বাকি সব ক্ষেত্রে ফলস আসার কথা। তাহলে ফলস, তাহলে আবার যদি চেক করি ফলস এন্ড ফলস, দেখলাম লজিক্যাল অপারেশন। এবং আরেকটি বাকি আছে নট। তাহলে আমি যদি কোনো কোন একটা বুলিয়ান ভ্যালুর উপর যদি আমি নট অপারেশন ইউজ করি, তাহলে ভ্যালু হচ্ছে টগল করবে, ফিট করবে, 0 হয় 1 হয়ে যাবে, 1 হলে 0 হয়ে যাবে। তাহলে হচ্ছে নিচে হচ্ছে ট্রু কে নট করতে, তাহলে ট্রু এর আগে হচ্ছে আমি নট বসাবো, তাহলে ক্লিক করে হচ্ছে ট্রু ফলস হয়ে যাবে। যদি হচ্ছে ফলস এর আগে ট্রু বসাই, তাহলে সেটা ট্রু হয়ে যাবে। তাহলে নট দিয়ে এই দুটা পেয়েছি। তাহলে আমরা লজিক্যাল অপারেটর দেখলাম, আর বাকি আছে রিলেশনাল অপারেটর। এবং রিলেশনাল অপারেটরের জন্য আমি এই কমিটে হচ্ছে রিলেশনাল অ্যান্ড লজিক্যাল অপারেটার্স .png নামে একটা ফাইল অ্যাড করেছি, এবং ফাইলটি যদি দেখো, তাহলে এখানে কয়েকটি রিলেশনাল অপারেটর আছে। তো রিলেশনাল অপারেটরগুলোর মধ্যে হচ্ছে লেস দেন, গ্রেটার দেন, লেস দেন অর গ্রেটার দেন, গ্রেটার দেন অর লেস দেন, ইকুয়াল নট ইকুয়াল। তো এখানে হচ্ছে রিলেশনাল অপারেটরগুলোর অপারেন্ট হবে হচ্ছে কোন একটা বুলিয়ান ভ্যালু, এবং
এই অপারেশন গুলো শেষ হওয়ার পরে যে রেজাল্ট গুলো পাবো, রেজাল্ট গুলো হচ্ছে বুলিয়ান এক্সপেক্ট করবো। যেমন হচ্ছে আমি নতুন একটা ভিডিও ওপেন করি, যদি আমি কোয়েশ্চেন করি যে 12 কি 13 13 এর চেয়ে ছোট নাকি না, অ্যাসেট হচ্ছে 12, তাহলে একটা রিলেশনাল অপারেশন করবো, তাহলে 12 লেস দেন 13। যদি চেক করি যে 12 গ্রেটার দেন 13 নাকি, অ্যান্সার আসার কথা ফলস, এবং ফলস আসতেছে। যদি চেক করি 12 13 এর ইকুয়াল নাকি, সেটা ফলস, তাহলে হচ্ছে আমি যদি দুইটা ইকুয়াল সাইন ইউজ করি সেটা হচ্ছে ইকুয়াল চেক করা, রিলেশনাল অপারেশন। যদি একটা দিই তাহলে সেটা হচ্ছে অ্যাসাইনমেন্ট, তাহলে অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে এখানে এরর দেওয়ার কথা, ঠিক আছে। তাহলে দুইটা যদি ইকুয়াল ইউজ করি তাহলে এটাকে রিলেশনাল অপারেশন, এবং এটা চেক করতেছে যে দুই সাইডে দুইটা ভ্যালু, যেটা সেই দুটো ভ্যালু কি ইকুয়াল নাকি না, তাহলে এখানে দেখাচ্ছে হচ্ছে ইকুয়াল না, যেটা ঠিক আছে। যদি নট ইকুয়াল চেক করি যে 12 not equal 13, যেটা হচ্ছে ট্রু, তো রিলেশনাল অপারেটরও গেল। এগুলো আপাতত এই আইডিয়াগুলো একটু মাথায় রাখো, পরে যখন আমরা প্রবলেম সলভ করবো এই ক্ষেত্রে হচ্ছে এইসব জিনিস খুব কাজে লাগবে। তো এটি হচ্ছে আজকের মতো ফার্স্ট ভিডিও আমার, তো নেক্সট ভিডিওগুলো দেখার জন্য আমন্ত্রণ।